ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশনের একজন অফিসার তার নিজের সহকর্মীদের জন্য একটি চিঠি দিয়েছিলেন যে যাতে পাংচুয়ালিটিটা মেনটেন করা যায় এবং ট্রেন অযথা লেট না হয়, সেটি কোনোভাবে কোথাও থেকে লিক হয়ে যায় বা বেরিয়ে আসে। কিছু কিছু সংবাদ মাধ্যম বা কিছু কিছু সংগঠন এটা হাতে পেয়ে যায় এবং এটি অপপ্রচার চালানো হয়। আবারও বলছি, অপপ্রচার, মিথ্যে অপপ্রচার চালানো হয় যে শিয়ালদা ডিভিশনে ট্রেন এবার থেকে 30 সেকেন্ড থামবে। এটি ভুল, বিভ্রান্তিকর, অসত্য, মিথ্যা রটনা। দয়া করে এরকম রটনা বা এইরকম বিভ্রান্তিকর খবর থেকে বিরত থাকুন। শিয়ালদা ডিভিশন এবং পূর্ব রেলে কোথাও, আমি দায়িত্ব নিয়ে বলছি, কোথাও এরকম কোনো সিদ্ধান্ত হয়নি যেখানে ট্রেন 30 সেকেন্ড দাঁড়াবে এবং যাত্রীদের অসুবিধা হবে। যাত্রীদের সেফ রাখা, যাত্রীদের নিয়ে যাওয়া দায়িত্ব সেফলি, এটা পূর্ব রেলের কাজ এবং পূর্ব রেল করে থাকে এবং করবেও ভবিষ্যতে। এই নিয়ে বিভ্রান্ত হবেন না, কোথাও ট্রেন 30 সেকেন্ড দাঁড়াবার কোনো আমরা কোনো চিঠি বা কোনো সার্কুলার বা কোনো অর্ডার ইস্যু করা হয়নি। আমরা সবসময় চাই যাত্রীদের সেফলি আমরা নিয়ে যেতে পারি তাদের গন্তব্যস্থলে এবং আমরা চাই পাংচুয়ালিটিও মেনটেন হোক। আমাদের রেলওয়ে কর্মচারীরা প্রচুর মেহনত করেন, প্রচুর খাটেন, তাদেরকে এই তাদের এই চেষ্টা যেটা আমরা করার চেষ্টা করছি যে স্মুথলি ট্রেনকে সার্ভিসেস আমরা মেনটেন করার জন্য, সেটাকে এই অপপ্রচার দিয়ে ভেঙে দেবেন না। এইটাই আমাদের অনুরোধ, আমাদের যে চেষ্টা সেটাতে আপনারা সহযোগিতা করুন, কিন্তু এইরকম বিভ্রান্তিকর খবর ছড়াবেন না। ধন্যবাদ।